জিততেই হবে এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে বল হাতে দাপট দেখালেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও ওয়েন পার্নেল ব্যাট হাতে ডাকের রেকর্ড গড়লেন এনামুল হক বিজয় তবে ইমন আফেফের বিধ্বংসী ব্যাটিংয়ে দিশে হারা দুর্দান্ত ঢাকার বোলাররা চলমান বিপিএলে প্রথম চার জিতে দুর্দান্ত ভাবে আসর শুরু করলেও টানা পাঁচ হারে ব্যাক ফুটে চলে গিয়েছিল খুলনা টাইগার্স তবে নিজেদের দশম ম্যাচে দুর্দান্ত ঢাকা পাঁচ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছেন বিজয় আফিফরা এই বড় জয়ে পয়েন্ট টেবিলে চমক দেখালো খুলনা প্লে অফে খেলার কঠিন সমীকরণকে সহজ করে খুলনা টাইগার্স জমিয়ে তুলেছে পয়েন্ট টেবিল ম্যাচটা দুর্দান্ত ঢাকার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও খুলনা টাইগার্সের কাছে ছিল বাচা মরের লড়াই প্লে অফে খেলার জন্য জয়ের বিকল্প ছিল না খুলনার এমন ম্যাচে অ্যালেক্স হেলস ও লুক উডকে ছাড়াই মাঠে নামে খুলনা তবে একাদেশে ফিরছিল সাই হোপ ও ওশেন থমাস এদিন টসেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে মাত্র ছয় রান তুলতে সক্ষম হয় নাইম শেখ ও অ্যাডাম রাশিংটনের উদ্বোধনী জুটি তৃতীয় ওভারে চার ছক্কার রানের গতি বাড়ান রাশিংটন ওই ওভারে আসে বারো রান চতুর্থ ওভারের প্রথম বলেই বিদায় নেন নাইম শেখ এগারো বল খেলে মাত্র পাঁচ রান করেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি দলের জায়গা পাওয়া এ ওপেনার স্পিনার নাইম যে ওভারে ফেরেন ওয়েন পার্নেলের সেই ওভারে বিদায় নেন সাইফ হাসান রশিংটনও বারো বলে আঠারো রান করে বিদায় নেন পার্নেলের বলে এরপর আলেক্স রোজ ও ইরফান শুকুরের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ঢাকা যদিও তারা রানের গতিটা প্রত্যাশিতভাবে বাড়াতে পারেননি শুকুর ২৬ বলে পঁচিশ রান করে মুকিদুল ইসলামের বলে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসানের মতো গোল্ডেন ডাক মারেন শন উইলিয়ামসনও তাকে শিকারে পরিণত করেন মুকিদুল ঢাকার শেষ ভরসা আলেক্সোস ৩৫ বলে ২৫ রান করে হন রান আউট তখন ছয় উইকেট স্কোরবোর্ডে ঢাকার রান মাত্র পঁচানব্বই শেষ ওভারে আউট হওয়া মোসাদ্দিক হোসেন সৈকত ২৪ বলে করেন ২৬ রান চতুরাঙ্গাডি সিলভা এগারো বলে করে ১৭ রান এদিন ওয়েন পার্নেল ও মুকিদুল ইসলামের তোপে সাত উইকেটে মাত্র একশো রান তুলতে পারেন ঢাকা খুনার হয়ে পার্নেল ও মুকিদুল মুক্ত তিনটি করে উইকেট শিকার করেন সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুতে হোঁচট খায় খুলনা ইনিংসের প্রথম বলেই বোল্ড আউট হন এনামুল হক বিজয় এই আউটের সাথে সাথে বিপিএলের এক লজ্জার রেকর্ড করলেন বিজয় এ নিয়ে তেরো বার ডাক মারলেন বিজয় বিপিএলে যে রেকর্ড নেই আর কোনো ব্যাটসম্যানের এদিন হাতে আলো ছড়াতে পারেনি ইভেন লুইস তিন বলে চার রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়ে শরিফুলের দ্বিতীয় শিকার হন এই ক্যারোবিয়ান ব্যাটার তৃতীয় উইকেটে ব্যাট চালাতে থাকেন পারভেজ হাসান ইমন ত্রিশ বলে চল্লিশ রান করেন তিনি ডিসিলভাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সাইহব আটাশ বলে বত্রিশ রান করে খুলনাকে জয়ের পথে এগিয়ে দেন তিনি এরপর ব্যাট হাতে চালাতে থাকেন আফিফ হোসেন শেষ পর্যন্ত পার্নেলের পাঁচ বলে পাঁচ রান এবং আফিফের একুশ বলের অপরাজিত তেতাল্লিশ রানে ভর করে তেইশ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা দুর্দান্ত ঢাকার হয়ে আহমেদ ইসলাম দুটি করে উইকেট শিকার করেন এছাড়াও এক উইকেট নেন চতুরাঙ্গাদি সিলভা এই জয়ে চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে আসল খুলনা টাইগার্স আর টানা দশ ম্যাচ হেরে তলানিতে থেকে গেল ঢাকা তো দর্শক বন্ধুরা আজকের ম্যাচে কার ব্যাটিং আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে